আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমি রেজাউল ইসলাম, জুনিয়র ইনস্ট্রাক্টর, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট। শিক্ষার্থী, তোমাদেরকে স্বাগতম। ডিসি মেশিন বই থেকে আমি পঞ্চম অধ্যায় তোমাদের সামনে আলোচনা করব। তো পঞ্চম অধ্যায়ের কিছু ইম্পর্টেন্ট টপিক আছে, এই ইম্পর্টেন্ট টপিকগুলো আমি আলোচনা করব। ইম্পর্টেন্ট টপিকের মধ্যে শুরুতেই তোমাদেরকে জানতে হবে ডিফিনেশন অফ ডিসি জেনারেটর অর জেনারেটর, অর্থাৎ জেনারেটর কাকে বলে তোমাদেরকে এটা জানতে হবে। তো শুরুতে আমি সংজ্ঞাটা দিয়ে শুরু করব। তো জেনারেটরের সংজ্ঞা হচ্ছে, জেনারেটর একটি মেশিন যার সাহায্যে ইনপুট হিসেবে যান্ত্রিক শক্তি প্রয়োগ করলে আউটপুটে বৈদ্যুতিক শক্তি পাওয়া যায়। আমি আবারও বলছি, জেনারেটর কাকে বলে? জেনারেটর হচ্ছে একটা মেশিন যার সাহায্যে যান্ত্রিক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তি পাওয়া যায়। তো এরপরে তোমাদের জানতে হবে ক্লাসিফিকেশন অফ ডিসি জেনারেটর, অর্থাৎ ডিসি জেনারেটরের শ্রেণীবিন্যাস। তো শিক্ষার্থী, ডিসি জেনারেটরকে এক্সাইটেশনের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয়। নাম্বার 1, সেলফ এক্সাইটেড জেনারেটর, অ্যান্ড নাম্বার 2, সেপারেটলি এক্সাইটেড জেনারেটর। সেলফ এক্সাইটেড জেনারেটরকে আবার তিন ভাগে ভাগ করা হয়। নাম্বার 1, সিরিজ জেনারেটর, নাম্বার 2, শান্ট জেনারেটর, অ্যান্ড নাম্বার 3, কম্পাউন্ড জেনারেটর। কম্পাউন্ড জেনারেটরকে আবার দুই ভাগে ভাগ করা হয়। নাম্বার 1, শর্ট শান্ট জেনারেটর, অ্যান্ড নাম্বার 2, লং শান্ট জেনারেটর। আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে শর্ট শান্ট জেনারেটর অ্যান্ড লং শান্ট জেনারেটর। ওকে, ফাইন। আমরা জেনারেটরের ক্লাসিফিকেশন জানলাম, এরপরে আমরা আসব ইম্পর্টেন্ট একটা টপিক, ইএমএফ ইকুয়েশন অফ ডিসি জেনারেটর, অর্থাৎ ডিসি জেনারেটরের ইএমএফ। ইএমএফটা হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স, কি পরিমাণ ভোল্টেজ উৎপন্ন হয় কিভাবে, যে সূত্রটা আমাদের আছে। ইএমএফ ইকুয়েশন মিন্স জেনারেটর থেকে আমাদের গৃহীত ফর্মুলা, একটা জেনারেটর থেকে আমরা কি পরিমাণ ভোল্টেজ উৎপন্ন করব, এটাকে বলা হয় ইজি, জেনারেটিং ভোল্টেজ। এটার একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটা আমি ধারাবাহিক ভাবে চিত্রের মাধ্যমে আলোচনা করব। তো শিক্ষার্থী, আমি শুরুতে সিরিজ জেনারেটর নিয়ে আলোচনা করতেছি। তো আমি এখানে একটা চিত্র তুলে ধরেছি, এই চিত্রটা হচ্ছে সিরিজ জেনারেটরের। তোমরা লক্ষ্য করো, এটা হচ্ছে আর্মেচার। আর্মেচারের একটা নির্দিষ্ট রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সকে বলা হয় আরএ। আর্মেচার সাথে দুইটা ব্রাশ আছে, একটা আছে পজিটিভ আর একটা নেগেটিভ। এই দুইটা ব্রাশ, এই ব্রাশের সাথে এই কারেন্ট প্রবাহিত হয় কন্ডাক্টরের মাধ্যমে। এখানে একটা ফিল্ড আছে, সিরিজ ফিল্ড, সিরিজ ফিল্ড থেকে লোড সংযুক্ত আছে। খেয়াল করো তোমরা, এখানে কারেন্ট প্রবাহের একটি মাত্র পথ, এই জন্য এটা হচ্ছে সিরিজ জেনারেটর। ওকে, ফাইন। এর এখন আমরা আসব কিভাবে সিরিজ জেনারেটরের ভোল্টেজ উৎপন্ন হচ্ছে তা বের করব। সূত্র কি বা ফর্মুলাটা কি? ফর্মুলা হচ্ছে ইজি। আমি এখানে তোমাদের আগে আলোচনা করি, সূত্রগুলো আলোচনা করার আগে, হেয়ার ইজি মিনস জেনারেটিং ভোল্টেজ, অর্থাৎ একটা জেনারেটর কি পরিমাণ ভোল্টেজ উৎপন্ন করতেছে। এরপরে হলো ভিএল। ভিএল আমি ডিফাইন করেছি, ভিএল হচ্ছে লোড ভোল্টেজ। ভিএল দ্বারা আমি বুঝাচ্ছি লোডে যে পরিমাণ ভোল্টেজ জেনারেটর দিবে বা লোড পাবে, এই ভোল্টেজটাকে আমি বুঝাচ্ছি। আইএল হচ্ছে লোড কারেন্ট, লোডে যে কারেন্টটা ফলো হবে। ওকে, ফাইন। এরপরে আরএসএস, এটা হচ্ছে শান্ট ফিল্ড রেজিস্ট্যান্স। অনেক সময় আমরা পাবো জেনারেটরের শান্টে একটা ফিল্ড ব্যবহার করা হয়, এই শান্টের ফিল্ড যে রেজিস্ট্যান্স আছে এটাকে প্রকাশ করা হয় আরএসএস। এরপরে আইএসএস, আইএসএস হচ্ছে শান্ট ফিল্ড কারেন্ট, শান্ট ফিল্ডে যে কারেন্টটা প্রবাহিত হবে এটাকে প্রকাশ করা হয় আইএসএস দিয়ে। এরপরে আরএসি, আরএসি হচ্ছে সিরিজ ফিল্ড রেজিস্ট্যান্স, সিরিজে আমরা যে ফিল্ডে ইউজ করব এই ফিল্ডটাকে সিরিজ ফিল্ড বলে, এটার নাম আমরা ডিপেন্ড করব আরএসি দিয়ে। ফাইন। এরপরে আরএ, আরএ হচ্ছে আর্মেচার রেজিস্ট্যান্স। জেনারেটরের একটা ভাইটাল এলিমেন্ট হচ্ছে আর্মেচার, যে আর্মেচারের একটা রেজিস্ট্যান্স থাকবে এটাকে প্রকাশ করা হয় আরএ দিয়ে। আই হচ্ছে আর্মেচার কারেন্ট। আর একটা টপিক হচ্ছে বিভি, বিভি হচ্ছে ব্রাশ ভোল্টেজ। এই যে আমরা ব্রাশ ইউজ করব, ব্রাশে এখানে কিছু ভোল্টেজ ড্রপ হবে, পজিটিভে কিছু হবে, নেগেটিভে কিছু হবে। পজিটিভে 1 ভোল্ট হবে, নেগেটিভে 1 ভোল্ট হবে। মূলত ব্রাশ ভোল্টেজের মান হয় 2 ভোল্ট করে। ওকে, ফাইন। এরপরে আমরা আসব ইকুয়েশনে, অর্থাৎ সিরিজ জেনারেটরে কিভাবে ভোল্টেজ উৎপন্ন হচ্ছে, সূত্রটা কি।
তো ইজি সমান আমরা শেষ থেকে আসব, শেষ থেকে খেয়াল করো এখানে, সেটাই হচ্ছে লোড। তো লোড, লোডকে প্রকাশ করেছি ভিএল, লোডের ভোল্টেজ। এরপরে আমরা এখান থেকে আস্তে আস্তে দেখতেছি এখানে একটা ফিল্ড আছে সিরিজে, এই সিরিজে একটা ড্রপ হবে। তো সিরিজের ড্রপটা কি, কারেন্ট প্রবাহিত হবে আইএল, তাহলে আইএল এর সাথে গুণ হবে রেজিস্টেন্স আর এসি, একসাথে যোগ হবে ব্রাশ। শিখেছি, তোমরা খেয়াল করো আমি বের করতেছি জেনারেটরের মোট ভোল্টেজ কত। মোট ভোল্টেজ বের করার জন্য সবগুলো ভোল্টেজ যোগ করে করে আমাকে আসতে হবে। তো আমি লোডের ভোল্টেজ ধরলাম, এক একটা ড্রপ হবে ভোল্টেজ ধরলাম, এবং ব্রাশের ভোল্টেজ হবে তা ধরলাম। শিক্ষার্থী, তোমাদের গাণিতিক সমস্যার ক্ষেত্রে যদি ব্রাশ ভোল্টেজের কথা উল্লেখ থাকে তাহলে তোমরা এই ভিভি লিখবে সূত্রে, আর যদি না থাকে তাহলে লিখতে হবে না। ওকে ফাইন। শিক্ষার্থী, আমি তোমাদেরকে বলতেছি তোমরা কে কোন প্রতিষ্ঠান থেকে, কে কোথা থেকে দেখতেছো, তোমরা আমাকে জানাও। এর সাথে সাথে তোমাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তোমরা কমেন্ট করে আমাকে জানাবে, আমি তোমাদের সমাধান এখানেই দেবো ইনশাআল্লাহ। আচ্ছা ফাইন, এরপরে আমি আসতেছি 2 নম্বর। 2 নম্বরে হচ্ছে শান জেনারেটর। এখানে খেয়াল করো আমি একটা শান জেনারেটর চিত্র অঙ্কন করেছি, এটা আর্মেচার, ইজি আইএ, আইএ কারেন্ট প্রবাহিত হচ্ছে এই দিক দিয়ে, আইএল লোডে যাচ্ছে। আর শান বলতে কি বোঝায়, শান হচ্ছে প্যারালাল, অর্থাৎ কারেন্ট প্রবাহের একাধিক পথ। কারেন্ট এদিক দিয়ে আসে এদিকে কিছু যাবে, এদিক দিয়ে আসে এদিকে কিছু যাবে, এটা হচ্ছে কারেন্ট প্রবাহের আর একটা পথ। ফাইন। তো এই যে ফিল্ডটা আমি বললাম, এই ফিল্ডে প্যারালাল থাকার কারণে এটার নাম হচ্ছে শান ফিল্ড। ওকে, তো এটা রেজিস্টেন্সটা আমি আগে বলে দিলাম আরএসএস, আর কারেন্ট হচ্ছে আইএসএস। তাহলে আমি যদি একটা জেনারেটর কি পরিমাণ ভোল্টেজ উৎপন্ন করতেছে এটা বের করি, তাহলে যে সূত্রটা হচ্ছে ইজি সমান লোড থেকে আসবো, যেহেতু মোট ভোল্টেজ বের করবো তো সবগুলো ভোল্টেজ ড্রপ যোগ করে করে আসবো। তাহলে আমি লোড থেকে শেষ থেকে আসি, শেষ থেকে আসলে আমার আসতেছে ভিএল। ভিএল হচ্ছে লোডের ভোল্টেজ প্লাস আর্মেচারের যে ড্রপটা হবে, আর্মেচারের ভোল্টেজ, এর সাথে যদি ব্রাশের কথা উল্লেখ থাকে তাহলে ব্রাশ ভোল্টেজ। আশা করি তোমরা বুঝতে পেরেছ, আমি আবারও রিপিট করি তোমাদের বোঝার জন্য। শিক্ষার্থী, আমি এই জেনারেটরে অ্যাকচুয়াল কতটুকু ভোল্টেজ উৎপন্ন হবে তা বের করব। বের করার জন্য এই ফর্মুলা ইউজ করতে হবে। ফর্মুলাটা আমি কিভাবে পেলাম, যেহেতু আমার মোট ভোল্টেজ বের করতে হবে সেহেতু আমাকে শেষ থেকে আসতে হবে। আমি লোড পর্যন্ত শুরু করলাম, লোডের ভোল্টেজ ভিএল যোগ, এখানে কোনো এই দিক থেকে যেহেতু আসবো এখানে আসে কোনো, এখানে কোনো ড্রপ হচ্ছে না, এখানে কোনো ফিল্ড নাই বা রেজিস্টেন্স নাই, আসে দেখতেছি আমি আর্মেচার, আর্মেচারে আমার ড্রপ হবে কিছু অল্প পরিমাণ। এই আর্মেচারের আর্মেচারের ড্রপটা হচ্ছে আইএ, আর এ, আইএ হচ্ছে আর্মেচার কারেন্ট, আর আর হচ্ছে আর্মেচার রেজিস্টেন্স। তাহলে গুণ করলে আমরা জানি ভোল্টেজ হয়, যেহেতু ভি সমান আইআর। ফাইন। এরপরে ব্রাশের ভোল্টেজটা আমি যোগ করেছি। তাহলে আমি এইভাবে শান্ট জেনারেটর যত অঙ্ক থাকবে, আমাকে যদি বলে যে ইএমএফ নির্ণয় করো অথবা উৎপাদিত ভোল্টেজ কত, এই সূত্র প্রয়োগ করে আমি বের করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে ফাইন। এরপরে 3 নম্বর যেটা আমি আলোচনা করেছি, শর্ট শান জেনারেটর। এখানে আমি শর্ট শান জেনারেটর একটা চিত্র অঙ্কন করেছি। শর্ট শান জেনারেটর খেয়াল করো, শর্ট শান জেনারেটর এই যে একটা সিরিজ ফিল্ড দেখতেছো তোমরা, এই সিরিজ ফিল্ডটা লোডের কাছে আমি দিয়েছি। শর্ট শান জেনারেটরের সিরিজ ফিল্ড লোডের কাছে থাকবে, এই যেটার নাম হলো শর্ট শান। অথবা আর একভাবে বলা যেতে পারে, তোমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে শর্ট শান জেনারেটর কাকে বলে, আর একভাবে বলা যেতে পারে যে শর্ট শান জেনারেটরে যে জেনারেটরের মধ্যে দিয়ে লোড কারেন্ট সিরিজ ফিল্ড দিয়ে প্রবাহিত হবে সেটা এই জেনারেটর হচ্ছে শর্ট শান জেনারেটর। তো এখানে দেখো শর্ট শান জেনারেটর আইএল যে কারেন্টটা লোডের কারেন্ট, এটা সিরিজ ফিল্ড দিয়ে প্রবাহিত হচ্ছে। আর একটা এখানে আছে শান্টে আর এসএস, শান্ট ঠিক থাকলো, এর সাথে আমি আর একটা রেজিস্টেন্স যোগ করলাম, কার সাথে, লোডের সাপেক্ষে, লোডের কাছাকাছি, এই জন্য নাম হলো শর্ট শান জেনারেটর। ওকে ফাইন। শিক্ষার্থী, এখন আমাকে জানতে হবে এই শর্ট শান জেনারেটর উৎপাদিত ইএমএফ কত, অথবা উৎপাদিত মোট ভোল্টেজের মান কত। তো মোট ভোল্টেজ আমি বললাম ইজি, তো ইজি সমান ওই যে শেষ থেকে আসতে হবে ড্রপগুলো যোগ করে করে করে। তো শেষ থেকে আসতে গেলে প্রথমে হলো ভিএল, এরপরে প্লাস আইএল, এসি। এখানে তোমরা একটু খেয়াল করো, আইএলটা সিরিজ ফিল্ডে প্রবাহিত হবে, আর আর এসি হচ্ছে রেজিস্টেন্স, গুণ করলাম ভোল্টেজ পাইলাম। ফাইন। যোগ আর্মেচারে, যেহেতু এখানে খেয়াল করো লোড থেকে আসে এখানে আমরা একটা ফিল্ড পেলাম, ফিল্ডে একটা ড্রপ হলো, এই ড্রপ হয়ে আমাদের এখানে আর কোনো ড্রপ নেই, একবারে আর্মেচারে আসতেছে। তো আর্মেচারের ড্রপটা আমি এখানে যোগ করলাম, যোগ হলো ব্রাশ ভোল্টেজ। তাহলে আমি সবগুলোর মান ইনপুট করলে আমি কি পরিমাণ শান্ট, শর্ট শান্ট জেনারেটরটা ভোল্টেজ উৎপন্ন করবে তা আমি পাবো।
একদম এখানে প্রশ্ন করছে স্যার শান কি, বুঝলাম না। শান শব্দ হচ্ছে প্যারালাল, অর্থাৎ আমরা জানি সার্কিট দুই প্রকার, একটা হচ্ছে সিরিজ, একটা শান্ট আর একটা মিশ্র। তো শান্ট সিরিজের সংজ্ঞা তো তোমরা জানো, একটা মাত্র কারেন্ট প্রবাহিত হয় আর সিরিজে একটা মাত্র কারেন্ট প্রবাহিত হয়, আর শান্টে হলো কারেন্ট প্রবাহের পথ একাধিক। এখানে খেয়াল করো, এখানে আমাদের কারেন্ট প্রবাহিত হয়ে এদিক দিয়ে যাচ্ছে, এদিক দিয়ে যাচ্ছে, তো কারেন্ট প্রবাহের পথ একাধিক মানে দুইটা পথ, সুতরাং এটা হচ্ছে শান্ট। আশা করি তুমি তোমার কথাটা বুঝতে পেরেছ। আর একজন প্রশ্ন করছে ব্রাশ ভোল্টেজটা, স্যার আর একবার বলবেন, বুঝিনি। ওকে ফাইন, ব্রাশ ভোল্টেজ তোমরা দেখো এটা হলো আর্মেচার, আর্মেচারে দুই দিকে দুইটা ব্রাশ থাকে, ব্রাশ দুই দিকে দুটো ব্রাশ, এটা হলো পজিটিভ, এটা নেগেটিভ। এই ব্রাশের সাহায্যে আমরা, ব্রাশ একটা পরিবাহী কন্ডাক্টর, এটা সাহায্যে আমরা কারেন্ট লোডে নিয়ে যাই। তো এই ব্রাশ থাকে, এই ব্রাশ যেহেতু ঘর্ষণ হয়, ব্রাশ এক ধরনের এটা একটা পরিবাহী পদার্থ, এখানে এক ধরনের লস হয়, ভোল্টেজ লস হয়, এই লসটাকে কাউন্ট করা হয় পজিটিভ দিকে ওয়ান আর নেগেটিভ দিকে বিপরীত দিকে ওয়ান, মোট ব্রাশ ভোল্টেজ কাউন্ট করা টু। আমরা তোমার আরো বুঝার সুবিধার্থে গাণিতিক সমস্যা আসব, তুমি থাকো, তুমি তোমার উত্তর আরো সহজভাবে পাবে আর যখন আমি গাণিতিক সমস্যা সমাধান করব। ওকে ফাইন, শিক্ষার্থী তোমরা কে কোন প্রতিষ্ঠান থেকে আমাকে শুনতেছো দেখতেছো তোমরা কমেন্ট করে আমাকে জানাও। এরপর 4 নম্বরে লং শান্ট জেনারেটর, এটা একটু ইম্পর্টেন্ট জেনারেটর, চিত্রটা হয়নি, লং শান্ট জেনারেটর। আচ্ছা লং শান্ট জেনারেটর, শিক্ষার্থী এটা খেয়াল করো, এই যে সিরিজ ফিল্ডটা আছে, এই সিরিজ ফিল্ডটা এখানে হবে, এটা মিস্টেক হয়ে গেছে, আমি দুঃখিত আন্তরিকভাবে। লং শান্ট জেনারেটর যে সিরিজ ফিল্ড, এই সিরিজ ফিল্ডটা হবে আর্মেচারের কাছে, সিরিজ ফিল্ডটা কিন্তু শর্ট শান্ট জেনারেটর হয়ে গেছে, আমি আন্তরিকভাবে দুঃখিত আবারও তোমাকে বলতেছি, এই সিরিজ ফিল্ডটা হবে এই আর্মেচারের কাছে। আমার গাণিতিক সমস্যা আমরা এরকম একটা দেখাবো তোমাদেরকে। তো লং শান্ট জেনারেটরের ক্ষেত্রে কি হবে খেয়াল করো, ইজি সমান লোডের ভোল্টেজ ভিএল আর আর্মেচারের সিরিজ যেহেতু আসতেছি, এখানে আর্মেচার হবে না, এখানে হবে আইএল, এখানে যেহেতু সিরিজ ফিল্ডের আর্মেচারের কাছে, সেজন্য আর্মেচারের কারেন্ট, আর্মেচারের রেজিস্টেন্স, তারপর আর্মেচারের কারেন্ট, আর্মেচারের রেজিস্টেন্স, ব্রাশ ভোল্টেজ। আমি আবারও বলতেছি লং শান্ট জেনারেটর ক্ষেত্রে তোমরা একটু খেয়াল করো, আর্মে লং শান্ট জেনারেটরে জেনারেটিং ভোল্টেজ কত হবে, লং শান্ট জেনারেটর জেনারেটিং ভোল্টেজ হবে লোডের ভোল্টেজ প্লাস আর্মেচারের কাছে যেহেতু আমাদের সিরিজ ফিল্ডে থাকবে, আর্মেচারের আইএ এর সাথে গুণ হবে সিরিজ ফিল্ড রেজিস্টেন্স। তাহলে এখানে একটা ড্রপ পেলাম, আর আলাদা হবে আইএ কারেন্টটাই যেহেতু সিরিজ ফিল্ড দিয়ে প্রবাহিত হবে, এখানে সিরিজ ফিল্ডে হবে, সুতরাং আর্মেচার একটা রেজিস্টেন্স আর ব্রাশের ভোল্টেজের একটা রেজিস্টেন্স, ভোল্টেজ ড্রপ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, এরপরে আমরা গাণিতিক সমস্যায় আসব, তোমাদের যে সূত্রগুলো বললাম আশা করি তোমরা সূত্রগুলা বুঝতে পেরেছো। তো সূত্রগুলো থেকে আমরা একটা গাণিতিক সমস্যা আসব, প্রবলেম নম্বর এক, প্রবলেম নম্বর এক খুব সহজ আমি এটা তুলে ধরেছি। শিক্ষার্থী প্রবলেম নম্বর একটা আমি একটু পড়ে তোমাদের শুনাই, 200 ভোল্ট এর একটি শান জেনারেটর 400 MPa সরবরাহ করে, এর শান ফিল এবং আর্মেচার রেজিস্টেন্স যথাক্রমে 40 ওহম এবং 0.02 ওহম, উৎপাদিত EMF নির্ণয় করো। শিক্ষার্থী তোমরা এই চিত্রতে খেয়াল করো, অ্যাজ পার দিস ম্যাথ আমি ডাটা গিলা ইনপুট করেছি, আমাদের শুরুতে বলছে 200 ভোল্ট একটা শান জেনারেটর, দ্যাট মিনস এই ভ্যালুটা হচ্ছে আউটপুটে আমি 200 ভোল্ট পাবো, আউটপুটে 200 ভোল্ট আমি পাবো। তো তাহলে ভিএল এর মান কত হবে? 200 ভোল্ট। এরপরে বলছে 400 MPa সরবরাহ করে, কোথায় সরবরাহ করে শিক্ষার্থী? লোডে সরবরাহ করে। তাহলে এটা কার ভ্যালু? এটা আইএল এর ভ্যালু, তাহলে আইএল সমান 400 MPa। এরপর শান্ট ফিল্ড রেজিস্টেন্স বলা আছে 400 ওহম, তো শান্ট ফিল্ড রেজিস্টেন্স এই যে 400 ওহম, আর এই সেই সমান 40 ওহম। ওকে, এরপরে বলছে আর্মেচার রেজিস্টেন্স, এই যে আমি আর্মেচার রেজিস্টেন্স লিখলাম, আর এ সমান 0.02 ওহম। আমাদের প্রশ্ন কি, উৎপাদিত ইএম নির্ণয় করো। আচ্ছা খুব সহজ একটা প্রশ্ন, আমরা এখন তাহলে দেখো খেয়াল করো, ফর্মুলা অনুযায়ী তোমরা দেখো আমরা যে ফর্মুলাতে আসলাম, আমাদের কি বের করতে হবে? আমরা যদি আইএসএইচ বের করি, তো আইএসএইচ বের করার আগে আমি এই চিত্র একটু তোমাদেরকে বলি, সেক্ষেত্রে খেয়াল করো আমরা ইজি বের করবো, ইজি বের করতে গেলে কি করতে হবে, লোডের ভোল্টেজ থেকে শুরু করে এখানে ড্রপগুলো যোগ করে করে আসতে হবে,
তো এখানে আর কোনো ড্রপ নাই, এখানে শুধু ড্রপ আছে আনমেসার, আর এই অঙ্কে ব্রাশ ড্রপের কথা বলা হয়নি। ওকে, যেহেতু ব্রাশ ড্রপের কথা বলা হয়নি সেহেতু আমাদের শুধু আনমেসারের ড্রপটা যোগ হবে। তো শিক্ষার্থী দেখো, আই এর মান আমার যদি পাই তাহলে আমাদের অঙ্কটা শেষ, তাহলে আই এর মান বের করতে, অর্থাৎ আনমেসার কারেন্টের মান বের করতে হবে। তো আনমেসার কারেন্টের মান যদি আমরা বের করি তাহলে দেখো, আনমেসার কারেন্টটা এদিক দিয়ে কিছু গেছে, এদিক দিয়ে কিছু গেছে, এই আইএল এর মানটা জানা আছে, আইএসএস এর মান জানা নেই। শিক্ষার্থী এখানে খেয়াল করো, যদি আমাদের এটা সোর্স হয় তাহলে এখানে একটা শাখা, এখানে একটা শাখা বা ব্রাঞ্চ, তাহলে এই সোর্সের সাপেক্ষে এটা আর এটা প্যারালাল, আমরা জানি প্যারালাল ভোল্টেজ সমান, তাহলে এখানে যে পরিমাণ ভোল্টেজ হবে ঠিক সেম ভোল্টেজ এখানেও হবে। তো শিক্ষার্থী তোমরা লক্ষ্য করো, এখানে যদি আমি ভোল্টেজ পাই, রেজিস্ট্যান্স আছে, ভোল্টেজ আছে, এখানে কারেন্ট পাবো, আইএসএস পাবো, তাহলে আইএসএস সমান কি হবে, ভোল্টেজ ভাগিত রেজিস্ট্যান্স, ভোল্টেজটা হবে ভিএল এর মান, আর আরএসএস রেজিস্ট্যান্সটা হবে এইটার মান। তো শিক্ষার্থী তোমরা তাহলে এখন আসো, আমরা আইএসএস বের করি, তাহলে আইএসএস সমান ভিএল ভাগিত আরএসএস, ভিএল এর মান হচ্ছে 200 ভোল্ট আর আরএসএস মান 400, এখানে ক্যালকুলেশন করলে হয় 5.5 একক এম্পিয়ার। আমি তাহলে আইএসএস পেলাম, কারণ আমাদের কি বের করতে হবে, আই এর মান বের করতে হবে, আর্মেচারের কারেন্ট। আচ্ছা, আর্মেচার কারেন্টের মান যদি আমি বের করি তাহলে কি করতে হবে, লোডের কারেন্ট যোগ শান্টের কারেন্ট যোগ করতে হবে, খুব ইজি, যোগ করে দিলাম দুইটার ভ্যালু, একটার ভ্যালু আইএল 400, আইএস এর ভ্যালু আছে 5.5, এটা ক্যালকুলেশন করলে আসে 405.5 এম্পিয়ার। তাহলে আমি আইএ পেলাম। এখন খেয়াল করো, ইএমএফ অথবা ইজি সমান লোডের ভোল্টেজ প্লাস আর্মেচারের ড্রপটা, ভিএল আর্মেচার ড্রপ আইএআর, আমাদের যদি ব্রাশ ভোল্টেজ থাকতো তাহলে ভিভি লিখতাম, আমাদের ব্রাশ ভোল্টেজ নাই, ভিভি লিখতে প্রয়োজন নাই, তাহলে ভিএল এর মান লিখলাম আর এখানকার যে ড্রপ এই মানটা গুণ করে দিলাম, সেক্ষেত্রে এখানে ক্যালকুলেশন করলে আসে 228.11 একক হবে ভোল্ট, এটাই আনসার। আশা করি তোমরা এই গাণিতিক সমস্যা বুঝতে পেরেছ, যদি গাণিতিক সমস্যা বুঝতে না পারো তোমরা কমেন্ট করবে, কমে আমি তোমাদেরকে জানাবো। ওকে ফাইন, এখন শিক্ষার্থী আর একটা সমস্যা তোমাদের সামনে আলোচনা করব, প্রবলেম নাম্বার 2। প্রবলেম নাম্বার 2 এ কি আছে একটু দেখো, আমি একটু পরে তোমাদের শুনাই। 4 পোল বিশিষ্ট একটি লং শান্ট কম্পাউন্ড জেনারেটর 250 ভোল্ট টার্মিনাল ভোল্টেজে 125 এম্পিয়ার সরবরাহ করে, যদি আর্মেচার সিরিজ এবং শান্ট ফিল্ড রোধ 0.03 এবং 0.02 ওম এবং 50 ওম হয় তবে উৎপাদিত ইএমএফ নির্ণয় করো। এখানে বলা আছে প্রতিটি ব্রাশে 1 ভোল্ট ড্রপ ধরতে হবে, ব্রাশ দুইটা, একটা একটা দুইটা। ওকে ফাইন, সেক্ষেত্রে আমরা এখন সমাধানে যাব। সমাধানে যাওয়ার আগে আমরা মানগুলি ইনপুট করি, মানগুলি ইনপুট করলে আমাদের বলা আছে টার্মিনাল ভোল্টেজ 250 ভোল্ট, তার মানে ভিএল এর মান 250 ভোল্ট, এরপরে বলছে টার্মিনাল ভোল্টেজে এত এম্পিয়ার সরবরাহ করে, এটা আইএল এর মান 125 এম্পিয়ার সরবরাহ করে আইএল এর মান, এরপরে বলছে আর্মেচার সিরিজ শান্ট, তিন ওটার যথাক্রমে প্রথমে আর্মেচার, তারপরে সিরিজ, তারপরে হলো শান্ট, তা আর্মেচারে হলো এই ভ্যালু, সিরিজে এই ভ্যালু, এবং শান্টে আছে এই যে এই ভ্যালু 50 ওম। তো শিক্ষার্থী তোমরা খেয়াল করো, আমরা এখন সমাধানে আসব। তো আমাদের বের করতে হবে উৎপাদিত ইএমএফ কত। তো উৎপাদিত ইএমএফ যদি আমি বের করি, আমাকে প্রথমে আইএসএস এর মান বের করতে হবে, আইএসএস এর মান আমার জানা নাই। তোমরা দেখো সমস্যা একই আমি তোমাদেরকে বললাম, যে এটা যদি সোর্স হয়, সোর্সের সাপেক্ষে এটা প্যারালাল, এটা প্যারালাল, তাহলে এখানেও যে ভোল্টেজ হবে এখানেও একই ভোল্টেজ হবে, তো এখানে ভোল্টেজ হলো মান আমাদের 250, এখানকার রেজিস্ট্যান্স হলো 50, ভাগ করলে হয় 5, তো আমি পাইলাম আইএসএস এর মান 5। ওকে ফাইন, এরপরে আর্মেচার কারেন্ট আইএ, আর্মেচার কারেন্ট দেখো খেয়াল করো, এখান থেকে এইদিকে কিছু যাবে, এইদিকে কিছু যাবে, তাহলে আর্মেচার কারেন্ট সমান কি হবে, এই লোডের কারেন্ট যোগ শান্টের কারেন্ট, যোগ করলাম, যোগ করলে আমি আর্মেচার কারেন্ট পাইলাম এত। এরপরে আমি এখন যে সূত্রটা আমরা আলোচনা করেছি এই সূত্রটা লিখবো, ইজি সমান শেষ থেকে আসতেছি লোডের ভোল্টেজ, এরপরে এখানে কিছু নেই, এখানে আসে একটা ড্রপ পাচ্ছি, এখানে আমি একবারে লিখেছি আর্মেচারের রেজিস্ট্যান্স আর এ, আর সিরিজ ফিল্ডের রেজিস্ট্যান্স আর এসি হবে, এখানে সিরিজ ফিল্ডের রেজিস্ট্যান্স আর এসি,
একসাথে আমার গুণ গুণ হবে আর্মেচার কারেন্টটা। তা দেখো 250, আর্মেচার কারেন্ট হচ্ছে 130, আর আর্মেচার রেজিস্ট্যান্স এত, আর সিরিজ ফিল্ডের রেজিস্ট্যান্স 0.02। সেক্ষেত্রে এখানে খেয়াল করো এখানে হবে আর এসি। আচ্ছা, আমরা ব্রাশ ভোল্টেজ গাণিতিক সমস্যায় বলা আছে 2 ভোল্ট, এখানে ক্যালকুলেশন করলে মান আসে 258.5 ভোল্ট, এটা হলো অ্যান্সার। আশা করি তোমরা গাণিতিক সমস্যাটা বুঝতে পেরেছো। এরপরে তোমাদের একটা নতুন টপিক এই অধ্যায়ে আলোচনা করব, পাওয়ার স্টেজ অফ ডিসি জেনারেটর। সেক্ষেত্রে খেয়াল করো পাওয়ার স্টেজ অর্থাৎ পাওয়ারের জেনারেটারের ইনপুট হিসেবে কি দেবো, এর মাঝে কি হচ্ছে, জেনারেটর থেকে আউটপুটে কি পাবো, এইটাই হলো পাওয়ার স্টেজ। তো প্রথমে আমরা জেনারেটারের ইনপুট হিসেবে দিব মেকানিক্যাল ইনপুট পাওয়ার, এটা ইনপুট মেকানিক্যাল ইনপুট পাওয়ার সমান ব্রেক হর্স বিএসপি, দ্যাট মিনস ব্রেক হর্স পাওয়ার, এর সাথে গুণ করতে হবে 735.5, এই পাওয়ারটার একক হবে ওয়াট। শিক্ষার্থী তোমার খেয়াল করো যদি ব্রেক হর্স পাওয়ার থাকে সেক্ষেত্রে 735.5 গুণ করতে হয়, তাহলে গুণ আসে এককটা আসে পাওয়ারের ওয়াটে। ওকে, এই আমি মেকানিক্যাল পাওয়ার ইনপুট করলে জেনারেটরের মধ্যে আয়রন এবং ফ্রিকশন লস কিছু হবে, আয়রন এবং ফ্রিকশন লস হবে হয়ে জেনারেটরে ইলেকট্রিক্যাল পাওয়ার ডেভেলপড হবে, ইলেকট্রিক্যাল পাওয়ার উৎপন্ন হবে। যে ইলেকট্রিক্যাল পাওয়ার উৎপন্ন হবে এই ইলেকট্রিক্যাল পাওয়ারটা হচ্ছে ইজি উৎপন্ন ভোল্টেজ আর আর্মেচারের কারেন্ট, যে কারেন্টটা ফলো হবে। তাহলে আমরা জানি পাওয়ার সমান ডিসির ক্ষেত্রে ভিআই, তাহলে ভি হলো ইজি, আই হলো আইএ, তাহলে গুণ করলে হয় পাওয়ার, এই পাওয়ারটার একক হবে ওয়াট। এই উৎপন্ন ইলেকট্রিক্যাল পাওয়ারটাকে আমি যখন লোডে নিয়ে যাব, লোডে নিয়ে গেলে আমাকে পরিবাহী তার দিয়ে নিয়ে যেতে হবে, কপার তার আমরা ইউজ করতেছি ধরো, তো কপার এখানে এই পরিবাহীর একটা লস হবে, এটাকে বলা হয় কপার লস। এরপরে আমরা আউটপুটে একটা পাওয়ার পাবো, এই আউটপুট পাওয়ারটা হচ্ছে ইলেকট্রিক্যাল আউটপুট পাওয়ার, এটাকে বলা হচ্ছে যেহেতু পাওয়ার সমান ভিআই, তো ভি হচ্ছে, ভিএল হচ্ছে লোডের ভোল্টেজ আর আইএল হচ্ছে লোডের কারেন্ট, কারেন্ট আর ভোল্টেজ গুণ করলে হচ্ছে পাওয়ার, এই পাওয়ারটার একক হবে ওয়াট। শিক্ষার্থী আশা করি বুঝতে পেরেছো, যদি কেউ বুঝতে না পারো জিজ্ঞাসা করবে অসুবিধা নেই, আমি সবশেষে তোমাদের কমেন্টের পরে পরে তোমাদের প্রশ্ন উত্তর দিব। তোমরা কে কোথা থেকে শুনতেছো দেখতেছো আমাকে জানাও কমেন্ট করে। শিক্ষার্থী এরপর টপিক হচ্ছে লিজ দ্য লসেস অফ ডিসি জেনারেটর, অর্থাৎ ডিসি জেনারেটরের কিছু লস হয়, এই লস গুলা নিয়ে আমি এখন আলোচনা করব। লসেস অফ ডিসি জেনারেটর, ডিসি জেনারেটরের লসকে মূলত 3 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে কপার লস, কোর লস, কপার লস আর মেকানিক্যাল লস। আমি আবারও বলছি ডিসি জেনারেটরের লসকে 3 ভাগে ভাগ করা হয়, কোর লস, কপার লস, মেকানিক্যাল লস। কোর লসকে আবার 2 ভাগে ভাগ করা হয়, হিস্টেরেসিস লস, এডি কারেন্ট লস। ওকে ফাইন, কপার লসকে আবার 2 ভাগে ভাগ করা হয়, আর্মেচার ওয়াইন্ডিং কপার লস, ফিল ওয়াইন্ডিং কপার লস। ওকে, মেকানিক্যাল লসকে আবার 2 ভাগে ভাগ করা হয়, ব্রাশ অ্যান্ড বিয়ারিং ফ্রিকশন লস, আর একটা হচ্ছে এয়ার ফ্রিকশন লস। ওকে, এরপরে ফিল ওয়াইন্ডিং কপার লসকে 2 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সিরিজ ফিল কপার লস, আর একটা হচ্ছে শান্ট ফিল কপার লস। আমি আবারও বলতেছি লসেস অফ ডিসি জেনারেটর, এটা একটা ইম্পর্টেন্ট টপিক। ডিসি জেনারেটর বিভিন্ন ধরনের লস হয়, এই লসগুলোর মধ্যে মূলত 3 প্রকার, কোর লস, কপার লস, মেকানিক্যাল লস। কোর লসকে 2 ভাগ করা হয়, হিস্টেরেসিস লস, এডি কারেন্ট লস। কপার লসকে 2 ভাগ করা হয়, আর্মেচার ওয়াইন্ডিং কপার লস, ফিল ওয়াইন্ডিং কপার লস। মেকানিক্যাল লসকে 2 ভাগ করা হয়, ব্রাশ অ্যান্ড বিয়ারিং ফ্রিকশন লস, এয়ার ফ্রিকশন লস। এরপরে ফিল ওয়াইন্ডিং কপার লসকে 2 ভাগ করা হয়, সিরিজ ফিল কপার লস, শান্ট ফিল কপার লস। এই হলো ডিসি জেনারেটরের বিভিন্ন প্রকার লস। শিক্ষার্থী এই অধ্যে আমি যা যা শিখলাম, প্রথমে আমি তোমাদেরকে আলোচনা করলাম ডিফিনেশন অফ জেনারেটর, জেনারেটরের সংজ্ঞা, এরপর আলোচনা করলাম ক্লাসিফিকেশন অফ ডিসি জেনারেটর, ডিসি জেনারেটরের বিভিন্ন ধরনের ভাগ কত প্রকার এটা আলোচনা করলাম, এরপরে তোমাদের সাথে আলোচনা করলাম ইএমএফ ইকুয়েশন অফ ডিসি জেনারেটর, ডিসি জেনারেটরের যে ইলেকট্রোমোটিভ ফোর্স উৎপন্ন ভোল্টেজ একটা ইকুয়েশন আছে, এই সিকুয়েন্স বাই সিকুয়েন্স চিত্র দিয়ে আমি তোমাদের সামনে তুলে ধরলাম। এরপরে জেনারেটর সম্পর্কিত কিছু মেয়াদ আমি তোমাদের সামনে তুলে ধরলাম। এরপরে পাওয়ার স্টেজ অফ ডিসি জেনারেটর, ডিসি জেনারেটরের পাওয়ার একটা কিছু স্টেজ আছে, এই স্টেজটা আমি আলোচনা করলাম।
সবশেষে আলোচনা করলাম ডিসি জেনারেটরের লস নিয়ে। ডিসি জেনারেটরের লস গুলো আলোচনা করলাম। শিক্ষার্থী, তোমাদের এবার বাসার কাজ, হোমওয়ার্ক। হোমওয়ার্ক হচ্ছে জেনারেটর সম্পর্কিত তোমাদের যত ম্যাথ আছে, তোমরা এই জেনারেটর সম্পর্কিত ম্যাথ গুলা সমাধান করবে বাসায় বসে বসে। আমি যখন কলেজ খুলবে আমি তোমাদের ম্যাথ গুলো দেখবো কারা কারা করতে পারছো। শিক্ষার্থী, এই ভিডিওটা পুনরায় দেখতে দক্ষতা বাতায়ন বা skills.gov.bd তে ভিজিট করুন। এরপরে এখন আমি তোমার দেখি কে কি কোনো প্রশ্ন করছেন। শুরুতে দেখি কার কি প্রশ্ন, আমি প্রশ্ন উত্তরে একটু যাব। দীপু দেব শাহ দিনাজপুর পলিটেকনিক থেকে, গুড ফাইন। আচ্ছা, একজন প্রশ্ন করেছে এত ওয়ার্ড কোর লস কি, একজন প্রশ্ন করেছে। আচ্ছা ফাইন, কোর লস। কোর লস হচ্ছে জেনারেটরের যে মজ্জা থাকে কোর, এই কোরে এক ধরনের লস হয়, এই লসটা হচ্ছে কোর লস। আর কি কেউ প্রশ্ন করেছে? গুড, এটাই করতে চাইতেছি আমি। বাট আচ্ছা, প্রশ্ন দেখতে হবে আমাকে প্রশ্ন। ঢাকা পলিটেকনিক থেকে নকিব হোসেন আমাকে দেখতেছে, আমি যশোর। ওকে ফাইন, স্যার ইংলিশ বুঝতেছি না, বাংলাতে বলেন প্লিজ। এই কথাগুলোই তোমাদের লেখা আছে বাংলাতেই। ঢাকা পলিটেকনিক থেকে আরেকজন, আচ্ছা আর আমি সেরকম প্রশ্ন দেখতে পাচ্ছি না। এরপরে কি লিখছে, ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, তারপরে ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট ঢাকা, গুড। ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট সর্বোচ্চ দক্ষতা নিয়ে সূত্রটি স্যার একটু রিপ্লাই করলে ভালো হয়। সর্বোচ্চ দক্ষতা সূত্র তো আমি এখন আলোচনা করিনি এই অধ্যায়ে, সর্বোচ্চ দক্ষতা সূত্র আমি ঠিক আছে আলোচনা কমেন্টে তোমাকে জানাবো। সর্বোচ্চ দক্ষতা সূত্র, সর্বোচ্চ দক্ষতা সূত্র আমি এখানে আলোচনা করি নাই। আচ্ছা, 1 ঘন্টা হয়নি তোমাদের, 1 ঘন্টা হয়নি তোমাদের, অ্যালাউন্স করা হয়েছে এই 1 ঘন্টা, পরবর্তীতে তোমাদেরকে জানানো হবে। আচ্ছা, একজন প্রশ্ন স্যার মেকানিক্যাল লস বলতে কি বোঝায়? মেকানিক্যাল মানে যন্ত্র, মেকানিক্যাল শব্দের অর্থ যন্ত্র। তো একটা জেনারেটরকে যখন আমি শ্যাফ্ট শ্যাফ্ট যে সাহায্যে জেনারেটর আমি সবাই ঘুরাবো, এই যে বাহিরের যে পার্টস গুলা, এই পার্টস সম্পূর্ণ যন্ত্র। তো এখানে যে যে লস গুলো হবে এগুলো হচ্ছে মেকানিক্যাল লস। ওকে ফাইন, আর কোনো প্রশ্ন? একজন বিপিআই থেকে, একজন প্রশ্ন করেছে, সুন্দর একটা প্রশ্ন, স্যার ভিডিওটা কি পেজ কি আবার দেখা যাবে? হ্যাঁ দেখা যাবে। তোমরা এই ভিডিওটা দেখার জন্য যদি তোমরা ভিডিওটা পুনরায় দেখতে চাও, ভিডিওটা তোমরা দেখতে পারবে। ভিডিওটা দেখার জন্য আমি যে বলি, দেখো তোমরা www.skills.gov.bd এই ঠিকানায় তোমরা পুনরায় এখানে লগ ইন করে ভিডিওটা দেখতে পারবে। স্যার কি এতটুকু পর্যন্ত? জি, আমাদের 30 মিনিট করে সময়, 30 মিনিট আমি তোমাদের সামনে ডিসি মেশিন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। পুরা বই থেকে যত ইম্পর্টেন্ট টপিক আছে ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। আজকে শুধুমাত্র তোমাদের সামনে আমি প্রথম একটা টপিক আলোচনা করলাম, এরপরে আমি আরো আলোচনা করব। জি, আজকে আমি তোমাদের সামনে বিদায় নিচ্ছি। তোমাদের আরো কিছু কমেন্ট আমি দেখতে পারি নাই, এই কমেন্টের প্রশ্ন আমি ইনশাআল্লাহ পরবর্তীতে কমেন্টে আমি আনসার দেওয়ার চেষ্টা করব। পরবর্তীতে আবার মঙ্গলবার তোমাদের সাথে দেখা হবে। এ পর্যন্ত আজকে তোমরা ভালো থাকো। থ্যাংকস এভরিবডি, থ্যাংকস অল, আসসালামু আলাইকুম।